হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসলাম। আজকে যে ভিডিওটা তোমাদেরকে শেয়ার করছি সেটা হচ্ছে, এখানে আমার কাছে রয়েছে ট্রাইডেন্ট কোম্পানির একটা ওয়িং স্কেল, যার ক্যাপাসিটি হচ্ছে 20 কেজি। আর এই মেশিনটারই এর যে প্রোগ্রাম কী আছে আর এর যে ক্যালিব্রেশন কী আছে সেটি আজকে তোমাদেরকে শেয়ার করছি। এখানে আমি মেশিনটা চালিয়েছি, এখানে মেশিনটাতে 4টে সুইচ এখানে রয়েছে। এই 4টে সুইচ দিয়ে আমাকে প্রোগ্রাম আর যে ক্যালিব্রেশন সেটাই আমাকে করবো, আর এটাই তোমাদেরকে আজকে দেখাচ্ছি যে কীভাবে আমি এটা করছি। তাহলে সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেল নতুন বা এই ভিডিওটা প্রথম দেখছো, আমার আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আগামী দিনে যখন এই ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশানটা তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তোমরা ভিডিওগুলো দেখো, আশা করি এখান থেকে অনেক কিছু জানতেও শিখতে পারবে। তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই মেশিনে প্রোগ্রাম করতে গেলে এমআরটাকে প্রেস করে মেশিনটাকে অন করতে হবে। আমি এখানে এমআরটাকে প্রেস করে মেশিনটাকে অন করেছি, এখানে পাসওয়ার্ড বলে শো করছে। এরপর টিআরটাকে একবার প্রেস করতে হবে। এই টিআরটাকে একবার প্রেস করলে এর যে প্রোগ্রাম আছে প্রোগ্রামে এন্টার হয়ে যাবে। এখানে NF1 দেখাচ্ছে, এরপর টিআরটাকে প্রেস করলে DIS1 দেখাচ্ছে। এখানে তোমরা চাইলে এখানে চেঞ্জ করে নিতে পারো। DIS1 হচ্ছে মেশিনে অটো যে পাওয়ার অফ হয়, মানে একটা সিঙ্গেল জিরো হয়ে থাকবে, সেইটাই হচ্ছে এখানে। এরপর আবার টিআরটাকে প্রেস করলে AUTO 03, এটাকেও চাইলে তোমরা চেঞ্জ করতে পারো, যেটা AUTO 0 ট্র্যাকিং যেটাকে বলছে সেটাই হচ্ছে এটা। এখানে 3 আছে, আমি 3ই করে রাখলাম। এরপর আবার টিআরটাকে প্রেস করছি, এখানে DU 00, যেহেতু এটা টেবিল টপ মেশিন ওর জন্য এখানে DU 00 থাকবে। যদি প্ল্যাটফর্ম মেশিন হতো সেক্ষেত্রে এখানে DU 1 হতো। এরপর আবার টিআরটাকে প্রেস করছি, এখানে ক্যাপাসিটি সেটিং হচ্ছে 2 করা আছে, অর্থাৎ ডুয়েল ক্যাপাসিটি রয়েছে। এখানে চাইলে তোমরা ওটাকে চেঞ্জ করতে পারো, সিঙ্গেল ক্যাপাসিটি বা ডুয়েল ক্যাপাসিটি বা ট্রিপল ক্যাপাসিটি এখানে তোমরা চেঞ্জ করতে পারো। আমি এখানে ডুয়েল, যেহেতু 11 ক্যাপাসিটি রয়েছে ওর জন্য ডুয়েল ক্যাপাসিটি 2 রেখে দিচ্ছি এখানে। এরপর আবার টিআরটাকে প্রেস করব, টিআরটাকে প্রেস করলে ক্যাপাসিটি 1 দেখাচ্ছে। আবার টিআরটাকে প্রেস করবো, এখানে 8000, মানে 8 কেজি। এটাকে চাইলে তোমরা 10 কেজিও করতে পারো, অর্থাৎ 8/20 আছে, চাইলে তোমরা 10/20ও করতে পারো। এরপর টিআর প্রেস করলে DP 1 4, অর্থাৎ যে পয়েন্ট পজিশান এখানে রয়েছে 4। এরপর FD 1 1, মানে হচ্ছে অ্যাকুরেসি, এখানে 1 গ্রাম রয়েছে, মানে 8 কেজি পর্যন্ত 1 গ্রাম শো করবে। এরপর আবার টিআরটাকে প্রেস করলে ক্যাপাসিটি 2 দেখাবে, এখানে 20000, অর্থাৎ 20 কেজি। এরপর আবার টিআরটাকে প্রেস করবো, করলে DP 2 4, অর্থাৎ পয়েন্ট পজিশান 4ই আছে। FD 2 2, এখানে হচ্ছে 2 গ্রাম হচ্ছে অ্যাকুরেসি। এরপর আবার টিআর প্রেস করলে এখান থেকে আমাকে বেরিয়ে যেতে হবে। তাহলে এই ছিল হচ্ছে এর যে প্রোগ্রামিং, সেটাই আজকে তোমাদেরকে দেখালাম। এরপর আমি এর যে ক্যালিব্রেশন আছে ক্যালিব্রেশনটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর যে ক্যালিব্রেশন রয়েছে ক্যালিব্রেশনটাও খুবই ইজি। এখানে ক্যালিব্রেশন করার জন্য আমাকে একটা ওয়েট এখানে দিয়ে দিতে হবে আগে, এর যে প্ল্যাটফর্মের উপরে এখানে একটা ওয়েট আমি দিয়ে দিয়েছি। এরপর যে M+ যে সুইচটা আছে এই সুইচটাকে শুধু চেপে ধরে রাখতে হবে, মানে প্রেস করে ধরে রাখতে হবে। তাহলে আমি M+টাকে প্রেস করে ধরে রাখবো, ধরে রাখলে এখানে আবার ওই পাসওয়ার্ড বলেই শো করবে। এখানে আমি M+টাকে প্রেস করেছি, এখানে পাসওয়ার্ড বলেই শো করছে। এরপর টিআরটাকে একবার প্রেস করতে হবে, প্রেস করলে এখানে কিন্তু 5টা 0 এখানে শো করছে। এখানে আমি M+ দিয়ে 1 করব আর MR দিয়ে সরিয়ে এখানে 1000 করব, যেহেতু আমি 1 কেজি বসিয়েছি। এরপর আবার টিআরটাকে প্রেস করলে এখানে 1000 দেখাবে, অর্থাৎ ফাইনাল ক্যালিব্রেশন যেটা ওয়েট আমি দিয়েছি সেটাই এখানে শো করবে। তাহলে এই হচ্ছে এর ক্যালিব্রেশন। তাহলে আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। মেশিনটাতে আমি পুরো ক্যালিব্রেশন আর যে সেটিং সেটা দুটোই আমি তোমাদেরকে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দিও। আর নতুন বন্ধুরা, তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা আমার সাথে থেকো আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি।